এই শুনছো, আমাদের সোনামণিকে ডাক্তারি পড়াবো। হ্যাঁ, সে তো বুঝলাম। ভাবছি নিজের রাজ্য থেকে সোনামণিকে দূরে পাঠিয়ে থাকতে পারবে তো? রাজ্যে তো মাত্র দুটো মেডিকেল কলেজ, তাতে আবার যে প্রতিযোগিতা, ইস, আরেকটা কলেজ যদি থাকতো। তার জন্যই তো বলি কিছু খবরাখবর রাখো। শুনুনি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব স্বাধীনতা দিবসের দিন অনুষ্ঠানে কি ঘোষণা দিয়েছেন? কি? আমাদের রাজ্যের আম্বাসাতে হচ্ছে আরো একটা মেডিকেল কলেজ। ও, তাই নাকি? তাহলে তো আর চিন্তা নেই, আমাদের সোনামণিকে মেডিকেল পড়াবই। চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবায় এগিয়ে ত্রিপুরা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা।